কি এমন ভাইরাস যা মানুষকে দানবে পরিণত করে। সুইট হোম সিরিজটিতে এই ব্যাপারটি তুলে ধরা হয়েছে। এই সিরিজের 1 থেকে 6 এপিসোড আমি এক্সপ্লেন করেছি আমার চ্যানেলের মধ্যে, লিংক ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টসে দেওয়া আছে, দেখে নিতে পারেন। তো এই সুইট হোম সিরিজের 7, 8, 9, 10 এপিসোড নিয়ে হাজির হয়েছি আমি হাসনায়না, হাসনায়না MRC চ্যানেলে আপনাদের স্বাগতম। সেভেন এপিসোডের শুরুতেই আমাদের দেখায় জায়ন জুয়ার ইয়োগ একটা গাড়ির নিচে লুকিয়ে আছে এবং অন্য সব গাড়ির হর্ন বাজিয়ে ওই মনস্টারটিকে কনফিউজ করতে থাকে। জিসু চাং হিউসুকে ধরে নিয়ে যেতে থাকে, তখনই ওই মনস্টারটি তাদের দেখে ফেলে এবং আক্রমণ করতে তাদের দিকে তেড়ে যায়। তখনই জায়ন জু আরেকটি গাড়ি নিয়ে তাদের সামনে চলে আসে, সবাই গাড়িতে উঠে যেতে থাকে। তখন ওই ঘুমন্ত সকল মনস্টারগুলো জেগে যায় এবং গাড়ির চারপাশে আক্রমণ করতে শুরু করে, সবাই মনস্টারদের সাথে লড়াই করতে থাকে। এরপর সবাইকে বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে যেতে হয়, সবাই মনস্টারদের সাথে লড়াই করতে থাকে। তখনই গিলসুরি এসে মনস্টারদের শরীরে আগুন ধরিয়ে দেয় এবং সকলে মিলে সেই বেসমেন্ট থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এইদিকে মিস্টার হান স্পাইডার মনস্টার থেকে ইয়ানসুকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু অ্যাপার্টমেন্টের সকল সদস্যরা এতদিন মনস্টারকে নিয়ে প্র্যাকটিস করলেও এখন যখন সত্যিকার মনস্টার এসেছে কেউ সামনে আগাতে চাইছে না। তখন ইউরি আর ইউন ইউ সবার সাথে বিতর্ক করে বাচ্চাকে এবং মিস্টার হানকে বাঁচানোর জন্য সামনে এগিয়ে যায়। ইউরি আর ইউন ইউ গিয়ে দড়ি টানতে থাকে, অর্থাৎ যাতে মনস্টারটিকে উপরে তুলে ফেলতে পারে। তারপর সব মেয়েরা এসে একসাথে দড়ি টানতে থাকে। ইউনসি একটা আগুনের গোলা ছুড়ে মারে মনস্টারদের দিকে, সবাই দড়ি টানতে গিয়ে পড়ে যায়, মনস্টারটি আবার নিচে নেমে যায়। ততক্ষণে পার্কিং এরিয়ায় সবাই চলে আসে। চাং আর জায়নজু এসে মিস্টার হানকে টেনে নিয়ে যায়। হিউনসি তখন চোখগুলো আমরা কালো দেখতাম, সে মনস্টারটিকে এসে ইলেকট্রিক শর্ট দিতে থাকে এবং এক পর্যায়ে মেরে ফেলে। মেরে ফেলার পর হিউনসি কোয়ারেন্টাইন রুমের দিকে চলে যাচ্ছিল, তখনই সকলে তাকে এসে বলে সরি এবং তোমাকে আর কোয়ারেন্টাইন রুমে থাকতে হবে না। ইউরি চাং এর কাছে আসে এবং বলে তোমার কি মরে যাওয়ার শখ হয়েছে? তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি বাঁচতে চাইছো। যতদিন আমরা পৃথিবীতে বেঁচে আছি ততদিন তো আমাদের মনুষ্যত্বটাকে টিকিয়ে রাখতে হবে নাকি? এটা বলে ইউরি চলে যেতে চাচ্ছিল। তখনই চাং বলে আমার ট্রিটমেন্ট করো। ইউরি তখন খুশি মনে তার ট্রিটমেন্ট করতে থাকে। অফিস রুমের মধ্যে ইউন ইউ বসেছিল, ইউক তার কাছে এসে পায়ের মধ্যে ব্যান্ডেজ করে দেয়। ইউন ইউ লক্ষ্য করলো ইউকের চশমার ফ্রেমটা ভাঙা, তাই সে তার হাতে থাকা ছোট্ট ব্যান্ডেজ দিয়ে তার চশমাটিকে ব্যান্ডেজ করে দেয়। অ্যাপার্টমেন্টের একজন সদস্য শাওয়ার রুমে গোসল করছিল, তখনই জনা থেকে পচা পানি বের হতে থাকে। ইউক এসে মিস্টার হানকে জানায় পানির পাম্প খারাপ হয়ে গিয়েছে, যদি খারাপ না হতো তাহলে আমরা আরো 15 দিন চলতে পারতাম। ইউক মিস্টার হানকে বেসমেন্টের মধ্যে নিয়ে যায়। ইউক মিস্টার হানকে একটা গাড়ি দেখিয়ে বলে এই গাড়িটির জানালা এবং কিছু হাতিয়ার লাগিয়ে গাড়িটিকে মজবুত বানিয়ে দিতে, যাতে মনস্টারদের সাথে মোকাবেলা করতে পারে। গাড়ি তাড়াতাড়ি ঠিক করতে হবে, কারণ মানুষ অনেক বেশি আর সময় খুব কম, আমাদের তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। মিলিটারিরা সিইওকে ছেড়ে দেয় এবং হিউসিকে ধরে আনার জন্য বলে এবং তার হাতে একটা ছোট্ট সিগন্যাল মেশিন দিয়ে দেয়। এই মেশিনের ব্যবহার আমরা পরবর্তী পর্বগুলোর মধ্যে জানতে পারবো। ইউন ইউক সকলকে বলে আমাদের কাছে আর মাত্র 5 দিনের খাবার বাকি আছে, খাবার কিনতে আমাদের বাহিরে যেতে হবে। খাবার আনার দায়িত্ব চাংকে দেওয়া হয়, কারণ খাবারের ইনচার্জ চাং ছিল এবং মনস্টারদের মোকাবেলার শক্তি তার মধ্যে ছিল। হিউনসি মিউজিক শব্দ শুনে জিসুর কাছে আসে, জিসু তার গিটারের মধ্যে মিউজিক বাজাচ্ছিল। হিউনসি মিউজিক শুনে বলে সুইট হোম বলে মনে হচ্ছে যেন আমি নিজের বাসার মধ্যে বসে আছি। জিসু হঠাৎ পেটে ব্যথা হয়, সে টয়লেটের সামনে এসে পড়ে যায়। ইউক জিসুকে ভালো করে চেক আপ করে বলে তার অ্যাপেন্ডিসাইটের ব্যথা হয়েছে। অ্যাপেন্ডিসাইটের ব্যথা যদি বেশি দিন শরীরে থাকে তাহলে তা পেরিটোমিয়া ও ইনফেকশন হয়ে যাবে এবং ব্যাকটেরিয়া সারা শরীরে ছড়িয়ে পড়বে। জেএনজু বলে ওর তো এক্ষুনি অপারেশন করা দরকার। ইউক সিজুকে বলে এই অপারেশন করলে তুমি বেঁচে থাকার থেকে মরে যাওয়ার চান্সটাই বেশি। জিসু তবুও বলে আমি তাও অপারেশনটি করতে চাই। ইউক সকলকে বলে আমি অপারেশন করতে রাজি আছি, কিন্তু আমার কিছু ইনস্ট্রুমেন্ট লাগবে। ইউরি তখন বলে আমি এই ইনস্ট্রুমেন্ট আনার জন্য বাইরে যেতে চাই, কারণ সকল ইনস্ট্রুমেন্ট তো আর আনা যাবে না, আর একজন নার্স হিসেবে আমি জানি কি কি ইনস্ট্রুমেন্ট প্রয়োজন পড়বে। সকলে মিলে একটা রুমকে হসপিটালের মতো প্রস্তুত করতে থাকে। অন্যদিকে ইউরি হিউনসি চাং গাড়ি নিয়ে বের হয় মেডিকেল থেকে ইনস্ট্রুমেন্ট আনার জন্য, তাও আবার মিস্টার হানের বানানো সেই গাড়িটি দিয়ে। হিউনসি দেখলো আজকে 25 তারিখ আর এই দিনটিতে সে সুইসাইড করবে বলে ঠিক করেছিল। আমরা এখন দেখতে পাচ্ছি হিউনসি ফ্ল্যাশব্যাক, স্কুলের একটা ধনী ছেলে তাকে অনবরত র্যাগিং করত। ধনী ছেলেটি হিউনসিকে অনেক বেশি মারত যে একদম আধমরা করে ফেলে দিত। হিউনসি ওর বাবা মাকে যখন ওর মারধর করার ব্যাপারটা বলতো তার বাবা মা কোনো প্রতিবাদই করত না, কারণ হিউনসির বাবা ধনী ছেলেটির বাবার অফিসে কাজ করত, তাই হিউনসি কিছু করতে পারতো না, চুপচাপ সব মারধর অপমান সহ্য করে নিত। পরে একদিন হিউনসি ওই ছেলেটিকে জিজ্ঞেস করে তুমি আমাকে প্রতিদিন কেন এভাবে মারধর করো? তখন উত্তরে ছেলেটি বলে তুমি যেদিন আমাকে সেই নোংরা মুদ্রাগুলো দিয়েছিলে ওই দিনটিতে আকাশে কোনো মেঘ ছিল না, আর এটাই হলো তোমাকে মারার একমাত্র কারণ।
একদিন হিউনসিরই একটা ফ্রেন্ডের মা খুব অসুস্থ। সে ওই ধনী ছেলেটির কাছে যায় টাকা সাহায্য চাওয়ার জন্য। তখন ওই ছেলেটি বলে, আমি তোমাকে টাকা দিব, কিন্তু বিনিময়ে তোমাকে গাড়ির মধ্যে ঝাঁপ দিতে হবে। হিউনসির বন্ধু ঝাঁপ দেওয়ার জন্য পা এগোতেই থাকে। ঠিক তখনই হিউনসি এসে ওই ধনী ছেলেটিকে ধাক্কা মেরে তার বন্ধুকে বাঁচিয়ে দিয়ে গাড়িতে ফেলে দেয়। হঠাৎ করে গাড়ি ব্রেক করায় ওই ধনী ছেলেটির কিছুই হয়নি। কিন্তু পরের দিন হিউনসির বাবাকে অফিস থেকে বের করে দেওয়া হয়। হিউনসির বন্ধুর মা মারা যায় সার্জারি টাকার অভাবে। হিউনসির বন্ধু হিউনসিকে তার মার মৃত্যুর জন্য দায়ী করছে। এত কিছু সহ্য করার পর হিউনসি আর নর্মাল লাইফ লিড করতে পারছিল না, তাই সে সুইসাইড করতে চেয়েছিল। এখন আমাদের বর্তমানের দৃশ্য দেখানো হয়, যেখানে ওরা গাড়ি নিয়ে যাচ্ছিল। তখনই কোত্থেকে যেন একটা মস্ত বড় দানব মনস্টার এসে তাদের গাড়ি উল্টে পাল্টে ফেলে দেয়। এখানেই 7 এপিসোড শেষ হয়। পরের 8 এপিসোডে আমাদের অ্যাপার্টমেন্টে থিয়েটার দেখানো হয়, যেখানে ইউক বাহিরের শব্দ শুনে বুঝতে পারে যে তাদের গাড়ি নিয়ে বের হওয়ার প্ল্যানটি ফেল হয়ে গেছে। হিউনসি ইউরি চাং গভীরভাবে আহত হয়। হিউনসি কোনো রকমে মনস্টারদের সাথে ফাইট করতে থাকে, কিন্তু মনস্টারটি বিশাল শরীরের অধিকারী হয়। হিউনসি নাস্তানাবুদ হতে হচ্ছে। গিলসিয়ারি পেছন থেকে এসে মনস্টারটির শরীরে আগুন মেরে দেয়। অন্যদিকে ইউক অনেক নার্ভাসনেসের সাথে সিজুর অপারেশন করতে থাকে। কিছুক্ষণের মধ্যে মনস্টারের শরীরের আগুন নিভিয়ে ফেলে। তখন আমাদের দেখানো হয় গিলসিয়ারি নোজ ব্লিডিং হতে থাকে। সে হিউনসিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর মনস্টারটি তার উপর অ্যাটাক করতেই যাবে, তখনই সিইউ ওয়াটার ট্যাঙ্ক গাড়ি নিয়ে তীব্র গতিতে মনস্টারকে দেওয়ালের সাথে চেপে ধরে। চাং জ্ঞান ফেরার পর সে গাড়ি থেকে ইউরিকে দ্রুত বের করতে থাকে, কারণ ফুয়েল ট্যাঙ্কি ছিদ্র হয়ে গিয়েছে, যে কোনো সময় গাড়িটি ব্লাস্ট হয়ে যেতে পারে। সিইউর সাথে মনস্টারটির লড়াই হতে থাকে। হঠাৎই গাড়িটি ব্লাস্ট হয়ে মনস্টারের শরীরে আগুন লেগে যায়, আর এই সুযোগটি কাজে লাগিয়ে সিইউ গাড়ি চাপা দিয়ে মনস্টারটিকে একটা গর্তে ফেলে দেয় এবং সেখানে আগুন ছুড়ে মারে। জিসুর অপারেশন করাও শেষ হয়, কিন্তু অপারেশন সাকসেস হয়েছে কিনা ইউক শিওর না। সিওর পানির ট্যাঙ্কি কিনেছিল গেলসিওরের প্রাণপ্রিয় বাইক বিক্রি করে। গেলসিওরি কিছুই বলেনি। ইউক সিওকে বলে, সরি, আমি জানতাম না তুমি প্রেগনেন্ট ছিলে। সিও তখন জানায়, এখন কি আমাকেও তাহলে কোয়ারেন্টাইনে বন্দি করে রাখবে নাকি? ইউরি বলে, তুমি এখনো একটা আইটেম বম, যে কোনো সময় ব্লাস্ট হয়ে যেতে পারো। সিউ বলে, হিউনসি কি আগের মতো আছে নাকি মনস্টার হয়ে গিয়েছে? ইউক বলে, সেটা পরে দেখা যাবে, কিন্তু বাইরের কি অবস্থা হচ্ছে আর তুমি কিভাবে সোইসাল মতো ফিরেছো সেটা আমাকে বলো। চাং ইউরিকে সেবা যত্ন করতে থাকে। তখন গিলসিউরি চাংকে বলে, সিগারেট খেলে যে ক্যান্সার হয় এটা তুমি জানো না? এই বলে সেখান থেকে চলে যায়। ইউরি তখন বলে, ওনার ধন্যবাদ দেওয়ার পদ্ধতিটাই এরকম। সিইউ চট করে এসে হিউনসির হাত কেটে দেয়। ঘাটা সাথে সাথেই মিশে যায়। সিইউ তখন বলে, তোমার প্রথম লক্ষণ কবে হয়েছিল এবং তুমি কিভাবে নিজেকে কন্ট্রোল করছো? হিউনসি বেবাচাকে খেয়ে যায়। আমি বেশি কিছু করিনি, আমি শুধু বেঁচে থাকতে চেয়েছি। কিন্তু কেন, কি হয়েছে? সিইউ বলে, আমি কিছু মিলিটারির খপ্পরে পড়েছিলাম। তারা তোমার মতো কিছু ব্যক্তিদের নিয়ে রিসার্চ করছে। তাদের রিসার্চ করার পর কি করেছে এবং কোথায় রেখেছে সেটা কিছুতেই বলতেছে না। আমি নিজের জান বাঁচাতে তোমার কথা বলেছিলাম। সকলে খাবার খাচ্ছিল, তখন ইয়োনা এসে বলে, আমার বাইরে চলে যাওয়া উচিত, কারণ আমার মনে হচ্ছে আমি যেকোনো সময় মনস্টার হতে চলেছি। আমি চাই না আমি এখানে থেকে কাউকে ক্ষতি করি। তখন সেখানে হিউক চলে আসে। সকলে মিলে নিজেদের মধ্যে ভোট করে জানায় যে আমরা চাই না আপনি এখান থেকে চলে যান, আপনিও হয়তো হিউনসির মতো নিজেকে সামলাতে পারবেন। তখন তাকে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়। জেসুর জ্ঞান ফিরেছে, সে এখন কিছুটা সুস্থ হতে চলেছে। সিইউ শাওয়ার রুমে শাওয়ার নিচ্ছিল, তখনই পেছনে ফ্ল্যাশব্যাক দেখায়, যেখানে মিলিটারিরা তার হাতে সিগন্যাল মেশিন দিয়ে বলে, হিউনসিকে হাতে পেলেই এটাতে চাপ দিবে, আমার সাথে সাথেই সেখানে চলে যাব, আর তুমি যদি চাপ দাও তাহলেই আমরা তোমাকে বলবো তোমার হাজবেন্ড এখন কি অবস্থায় আছে। হঠাৎ সিইউ শাওয়ার রুমে কোথা থেকে একটা পলাতক মিলিটারি অফিসার চলে আসে। সেই অফিসারটি পরবর্তীতে সকলের আড্ডাখানায় এসে খাবার খেতে থাকে এবং দ্রুত বলতে থাকে, আমাকে পালাতে হবে, আমাকে পালাতে হবে। তার সাথে থাকা ওয়াকি টকি থেকে কোনো এক গুন্ডার শব্দ শোনা যাচ্ছে। সিইউ তখন সেই ওয়াকি টকিটি ফেলে দেয় আর জানায় বাহিরে ঝুলে থাকে SOS সাইনটি সরিয়ে ফেলতে, যাতে কোনো মিলিটারিরা যাতে সিগন্যালটি দেখে বুঝতে না পারে যে এখানে কোনো মানুষ রয়েছে। সিইউ ইয়েনার কাছে যায় তার বর্তমান অবস্থা চেক করার জন্য, কিন্তু ইয়েনা কোনোভাবেই মনস্টার হওয়া থেকে নিজেকে বেশিক্ষণ আটকাতে পারছে না। হিউনসি আর চাং SOS সিগন্যালটি সরিয়ে নিচে নামছিল, তখনই তারা মনস্টার সিকিউরিটি গার্ডকে লিফটে প্রবেশ করতে দেখছে। তারা নিচে সিগন্যাল দিতে থাকে যে মনস্টার আসতে চলেছে, কিন্তু চাংকে একটা মনস্টার অ্যাটাক করে ফেলে। হিউনসি বাধ্য হয়ে একাই নিচে নামে সকলকে বাঁচাবে বলে। সে দ্রুত পৌঁছানোর জন্য টপ ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে ঝাঁপ দেয়, এতে করে সে পড়ে গিয়ে পায়ের হাড্ডি ভেঙে বের হয়ে যায়। ততক্ষণে সিকিউরিটি গার্ড লিফট থেকে বাইরে প্রবেশ করছে। মিস্টার চা সামনেই ছিল। গার্ডের হাতে থাকা গ্রাস কাটার দিয়ে সে মিস্টার চা এর উপর অ্যাটাক করতে থাকে। জ্যাংজু এসে তাকে বাধা দেয়। মিস চা বেঁচে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত গ্রাস কাটারে অ্যাটাক করার ফলে জ্যাংজুর এক হাত কেটে নিচে পড়ে যায়। তবুও সে হাল ছাড়েনি, অন্য একটি ভাঙা হাত দিয়ে গার্ডকে তলোয়ার দিয়ে আঘাত করতে থাকে। গার্ডকে আঘাত করতে করতে লিফটের ভিতরে প্রবেশ করে আর চিৎকার করে বলতে থাকে আগুন নিক্ষেপ করার জন্য।
তখন ইয়োক পাষণ্ড হৃদয় নিয়ে লিফটের মধ্যে আগুন ছুড়ে মারে। হিউনচি এমন দৃশ্য দেখে কান্না করতে থাকে, কারণ তার আসার বিলম্বনার জন্যই তো জয়ঞ্জুর মৃত্যু হলো। এখানেই 8 এপিসোড শেষ হয়। 9 এপিসোডে আমাদের দেখায় জয়ঞ্জুকে কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে সিজু ভেঙে পড়ে, কারণ এই কয়েকদিনের পরিচয়ে তাদের দুজনের মধ্যে অনেকটা গভীর ভাব হয়ে গিয়েছিল। ইউরি তাকে পিঞ্চ মারার স্টাইলে সান্ত্বনা এবং বেঁচে থাকার সাহস দিয়ে চলে যায়। হঠাৎ মস্ত বড় গাড়িতে চড়ে অ্যাপার্টমেন্টের দরজা ভেঙে কিছু গুন্ডা ভিতরে চলে আসে, অর্থাৎ তাদের উদ্দেশ্য ওই পলাতক মিলিটারিকে খুঁজতে এসেছে তারা, কোন এক সিক্রেট প্রজেক্টের কাজও করতে এসেছে। ওই মিলিটারিকে এসে গুলি করে মেরে ফেলে। চাং লুকিয়েছিল, গিলসিউরি তাদের সামনে যায়, কিন্তু সে নিজেকে ধরা দেওয়ার আগে সুইয়াংকে ভালো জায়গায় লুকিয়ে রেখে যায়। কিন্তু কিছুক্ষণ পরে আমরা দেখলাম সুইয়াংকে যে জায়গাটার মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল সেই জায়গাটার মধ্যে সুইয়াং নেই এবং ওই গুন্ডাটা সুইয়াংকে খুঁজে পায় না। সকলকে একটা রেড সিগন্যালের মধ্যে বন্দি করে ফেলে, একটা মেয়েকেও শুট করে মেরে ফেলে। সিইউ তাদের সিক্রেট প্রজেক্ট ফাইলটি চুরি করে লুকিয়ে পড়ে, অর্থাৎ চাং আর সিইউ কিছু গুন্ডাদের সাথে লড়াই করে লুকিয়ে আছে। হিউনচি বলছে আমরা কতক্ষণ এইভাবে চুপচাপ বসে থাকবো, কিছু তো একটা করতে হবে, না হলে সকলকেই তো এভাবে শুট করে মেরে ফেলবে। ইয়োক বলে বাহিরে মনস্টার আর ভেতরে এরা গুটি কয়েক মানুষ, আমাদের উদ্দেশ্য তাদের হাতিয়ারগুলোকে হাতিয়ে নেওয়া, তাই চুপচাপ সুযোগের জন্য অপেক্ষা করতে হবে, এছাড়া কোনো কিছু করা যাবে না। চাং আর সিইউ সুইয়াংকে খুঁজে পায়। তখন একটা মনস্টার তাদের সামনে এসেছিল, চাং মারতে যাবে, সুইয়াং তখন বলে তাকে মেরো না, এই মনস্টারটি আমার জান বাঁচিয়েছে, মনস্টারটি আমার বন্ধু। গুন্ডাদের দলের লিডার দেখলো খুব সুন্দর পরিকল্পনার সাথে তারা এতদিন এখানে বেঁচে আছে, একটা সার্জারি হয়েছে, তাই সে এখানকার লিডারকে সেটা জানতে চাইছে। ইয়োক তখন দাঁড়িয়ে যায়। লিডার বলে এই অকম্মাদের মাঝখানে তুমি একমাত্র কাজের মানুষ, তুমি এদের সাথে না থেকে আমার টিমে জয়েন করো। ইয়োক চটজলদি দলবদল করে ফেলে, সকলেই হতবাকের মতো তাকিয়ে থাকে। তারা মনস্টার হিয়েনার খবর জেনে যায়, হিয়েনাকে শুট করে মেরে ফেলে। ইয়োক দাঁত ক্রিমে দিয়ে সব সহ্য করছে। চাং সিইউ হঠাৎ করে গুন্ডাদেরকে শুট করতে থাকে। কিছুক্ষণের মধ্যে সব লিড ক্যারেক্টার গুলো গুন্ডাদের সাথে লড়াই করতে থাকে, কিন্তু লাভ হয়নি, আবার সেই গুন্ডাদের কবলে আটকা পড়ে যায়। এরই মধ্যে ইয়েনা তাদের সামনে চলে আসে, অর্থাৎ সে এখন সম্পূর্ণ মনস্টার ফর্মে চলে এসেছে। একটা গুন্ডাকে মেরে ফেলে সে এখন ইয়োককে মারতে যায়, অর্থাৎ তার এখন কোনো হিতাহিত জ্ঞান নেই, তাই হিউনসি তার আঘাত নিজের শৈলের মধ্যে নিয়ে নেয়। হিউনসি না পেরে বাধ্য হয়ে ইয়েনাকে মেরে ফেলতে হয়। গুন্ডারা ইয়ানাকে আগুনে পুড়িয়ে ফেলে এবং হিউনসিকে ছাদে নিয়ে যায়। তারা হিউনসির ব্যাপারে কিছু একটা সন্দেহ করছে। একজন লুচ্চা গুন্ডা ইউরিকে যিশুর কাছে গিয়ে ট্রিটমেন্ট করতে বলে, কিন্তু ওই গুন্ডাটি ইউরির সাথে নোংরা কাজ করতে শুরু করে। তখন যিশু বাধা দিতে গেলেই গুন্ডাটি তার অপারেশন করার স্থানে ইচ্ছা মতো ঘুষি দিতে থাকে। ইউরি না পেরে ছুরি দিয়ে ওই গুন্ডাটিকে মেরে ফেলে। ইউরি নার্ভাসনেসের জন্য হাঁপানি হতে শুরু করে। চাং এসে এমন দৃশ্য দেখে তাড়াতাড়ি করে ইনহেলারটি দিয়ে ইউরিকে ঠিক করে নেয়। সিইউ আবার বন্দুক নিয়ে গুন্ডাদের কাবু করে সকলকে নিয়ে পালাতে থাকে, কিন্তু আবার গুন্ডাদের হাতে সিলিন্ডার হতে হয়েছে। গুন্ডাটি সিইউকে মারতে থাকে, কিন্তু সিইউ প্রেগনেন্ট হওয়ায় সে নিজের প্লেটকে প্রোটেক্ট করতে থাকে। অবশেষে সকলে মিলে গুন্ডাদের হাত থেকে মুক্তি পায়। অন্যদিকে ছাদে ইউনসিকে নিয়ে যাওয়া হয়। সেখানে তার জ্ঞান ফেরার পরে সে ছাদে দরজা লাগিয়ে দিয়ে গুন্ডাদেরকে কোনোভাবে নিচে নামতে দিতে চাইছে না। গুন্ডা দলে থাকা একজন টিম মেম্বার ও লিডারটিকে গলা চেপে ধরে ছাদ থেকে মেরে ফেলে দেয়। অন্য আরেকটি গুন্ডাকে নিচে চলে যেতে বলে। আসলে ওই ছেলেটি মানুষ নয়, হিউনসির মতোই একজন মনস্টার, গুন্ডাদের সাথে এতদিন ছদ্মবেশে ছিল। হিউনসির কাছে এসে দাঁড়ায়, তখন উপর থেকে হেলিকপ্টারের মাধ্যমে কিছু লিফটের তাদের সামনে পড়ে, তারা সেটা তুলে নেয়। হিউনসি বলে মানুষদের সাথে না থেকে তুমি আমার সাথে চলে আসো। হিউনসি ছেলেটিকে 1408 নম্বর রুম, অর্থাৎ মিস্টার হানের রুমে গিয়ে মনস্টার দায়নকে দেখিয়ে বলে এখনো অনেক মনস্টার আছে যারা মানুষের ক্ষতি করে না। তখন ছেলেটি বলে কিন্তু এমন কোনো মানুষ নেই যে যারা মনস্টারকে মারে না, লিফটের দেখার পর কেউ কি তোমাকে বাঁচাতে চাইবে, এখনো সময় আছে, ব্যাপারটা নিয়ে ভেবে দেখো। অন্য একটি গুন্ডা যে ছাদ থেকে নেমেছিল সে সকলের সামনে সারেন্ডার করে আর লিফলেট তাদের হাতে দেয়। আসলে ওই লিফলেটে লেখা ছিল মিলিটারিরা জানাচ্ছে যারা মনস্টারদের সন্ধান দিতে পারবে তাদেরকে সুরক্ষিত একটা জায়গার মধ্যে নেওয়া হবে এবং পুরস্কৃত করা হবে। ওই ছেলেটি আর মনস্টার নিচে নামছিল। এখানেই 9 এপিসোড শেষ হয়। 10 এপিসোড অর্থাৎ এন্ডিং এপিসোড, যেখানে হিউনসি আর নিউ মনস্টার ছেলেটি নিচে নামার পর সকলে তার দিকে গান হাতিয়ার তাক করে আছে। হিউনসিকে বলছে তুমি কি ঠিক আছো, তুমি আমাদের এপাশে চলে আসো। হিউনসি বলে তাকে মারার কোনো দরকার নেই, ও আমার মতো একজন মনস্টার। পরের পর্বে দেখায় নিউ মনস্টার হিউনসিকে ফুসলাচ্ছে, অর্থাৎ বলে মানুষ আর মনস্টার কখনো একসাথে শান্তিতে থাকতে পারবে না। হিউনসি জানায় তাহলে তুমি কি করতে চাইছো, আমাদের মতো মনস্টারদের খুঁজে বের করবো এবং নতুন কোন একটা জায়গা চলে যাব। এখানে সে আরো বলে আমিও তোমার মতো প্র্যাকটিস করছিলাম নিজেকে মনস্টার না হওয়া থেকে আটকানোর, আমি নিজের উপর অনেক এক্সপেরিমেন্ট করতে দিয়েছি, মনস্টার নিজের শরীর থেকে বের করার জন্য অনেক রকমের পদ্ধতি অবলম্বন করেছি, কিন্তু রেজাল্ট কি হয়েছে জানো, আমার ভিতরে কোনো মনস্টার নেই, বরং আমি নিজেই একজন মনস্টার, তাই বলছি তুমিও আমার সাথে চলে এসো।
হেনসি রাজি হতে চাইছে না। এর মধ্যে অ্যাপার্টমেন্টের কিছু লোক একটা মনস্টারকে আগুনে পুড়িয়ে মেরে ফেলতে থাকে। সুইয়ানজু বারবার চিৎকার করে বলছে, ওকে মেরো না, ও আমার বন্ধু, আমাকে বাঁচিয়েছিল, কিন্তু কেউ তার কথা শুনেনি। ইউনজি এমন দৃশ্য দেখে বুঝতে পারছে সত্যি মানুষেরা আর মনস্টাররা একসাথে ভালো থাকতে পারবে না। ইউনিও ইউকে বলে নিউ মনস্টার হিউনসিকে বিপরীত পক্ষ নিতে বাধ্য করছে, তার ব্রেন ওয়াশ করছে। ইউক বলে ইউনজি এমনটা করবে বলে মনে হচ্ছে না। লিফলেট দেখে ইউক বলে অফারটা খুব ভালো। ইউনিও বলে তাহলে তুমি কি মিলিটারির হাতে হিউনসিকে তুলে দিতে চাইছো? ইউক বলে বিপদের সময় কেউ কোনো ওয়াদা বা প্রতিশ্রুতি দিলে সেটা সবসময়ের জন্য মিথ্যা হয়। আমি হিউনসির সাথে এই ব্যাপারে কথা বলবো। ইউক যখন হিউনসির সাথে কথা বলতে চায় তখন হিউনসি বলে আমি তোমার পালা কুত্তা নই যে তোমার সব কথা শুনবো। এখানে আমরা বুঝতে পারলাম নিউ মনস্টারটি তার কাজ সম্পন্ন করতে সফল হয়েছে। ইউক সিও নিউ মনস্টারকে বলে তুমি কোথায় কিভাবে ছিলে এতদিন, ওখানকার অবস্থা কি? নিউ মনস্টার তখন বলে মিলিটারিদের গোল্ডেন আওয়ার শেষ রেসপন্স কি তোমরা জানো? মিলিটারিরা মানুষ এবং মনস্টারদের মধ্যে পার্থক্য করতে পারছে না, তাই তারা সন্দেহবাচক ভাবে সকল এরিয়াতে বোম ব্লাস্ট করবে এবং সকলকেই মেরে ফেলবে। কাউকে বাঁচানোর প্ল্যান তাদের নেই, তাই তোমাদের জীবন তোমাদের হাতে। কিছুক্ষণ পর সিইও ইউককে বলে সেই ছোট সিগন্যালের ব্যাপারটা। ইউক তখন বলে তুমি আমাদের সাথে চিটিং করেছো, তুমি এটা চেপে যে কোনো সময় মিলিটারিদের এখানে আনতে চাই? সিও তখন বলে আমি বাধ্য ছিলাম, কিন্তু আমি এমনটা করতে চাই না। ইউক সিগন্যাল মেশিনটিকে একটা ড্রয়ারের মধ্যে রেখে সেখান থেকে চলে যায়। আর তাদের দুজনের কথা এতক্ষণ ধরে অ্যাপার্টমেন্টের একটা লোক শুনেছিল। মিস্টার হানের মনস্টার হবার লক্ষণ দেখা দিতে থাকে। গিলসিউরির কেন জানি মনে হচ্ছে এই বিল্ডিং এর মধ্যে কোনো না কোনো জায়গায় একটা সুড়ঙ্গ তো ঠিকই আছে এখান থেকে বের হওয়ার। সে যখন অফিসার ছিল তখন এই বিল্ডিং এর মধ্যে থেকেই একটা যুদ্ধের অপারেশন করতে হয়েছিল, কিন্তু ঠিক মনে পড়তে পারছে না সুড়ঙ্গটা কোন জায়গায়। সে সন্দেহবাচক ভাবে কবরস্থানের একটা জায়গাকে ঘুরতে থাকে। চাং হঠাৎ দেখলো ইউরি ইলহেলারটি ভেঙে পড়ে আছে। সে বুঝতে পারছে ইউরি হয়তো অসুস্থ হয়ে গেছে, তার এই মুহূর্তে ইনহেলার দরকার। তাই ইউরিকে কাঁধে করে নিয়ে মেডিকেলের দিকে যেতে থাকে, কিন্তু নিউ মনস্টার তাকে লাথি মেরে ফেলে দেয়। সে বলে এরা পালিয়ে মিলিটারিদের কাছে জানাতে যাচ্ছে। ইউনজি তখন বলে সমস্যা নেই তো, আমি তো তোমার সাথে চলেই যাব, এদের যেতে দাও, এমনিতেই বা কতক্ষণই বার বাঁচবে। চাং আবার ইউরিকে নিয়ে যেতে থাকে, কিন্তু ডেভিল মনস্টারটি পেছন থেকে ইউরির শরীরে গান শুট করে দেয়। অ্যাপার্টমেন্টের সকলের মধ্যেও গান শুট করতে থাকে। সিও গুলি ছুড়ে, কিন্তু নিউ মনস্টারের তাতে কিছুই হয় না। চাং ইউরিকে নিয়ে তবু মেডিকেলের উদ্দেশ্যে যেতে থাকে। ইউনজি নিউ মনস্টারটিকে নিয়ে ঝাঁপ দিয়ে অন্য একটা জায়গায় চলে যায়। নিউ মনস্টারটি তখন বলে যে মানুষটা একজন মানুষকে মেরে আফসোস করতে থাকে সে আবার আমার সাথে যাবে তা তো আমার মনে হচ্ছে না। আর তুমি যে মানুষটিকে মেরেছিলে সে আর ইহেনার ভেতরকার মনস্টারটি এই নিউ মনস্টার, অর্থাৎ এই মনস্টার হয়তো এমন একটা শক্তি ছিল যে কারো শরীরের মধ্যে প্রবেশ করতে পারবে। আর এই মুহূর্তে প্রথমবারের মতো হিউনসি তার মনস্টার ফর্মে চলে আসে, অর্থাৎ এক কথায় সে বাধ্য ছিল মনস্টার হতে। নিউ মনস্টারকে সেখানেই মেরে ফেলে, চারদিকে তছনছ করতে থাকে। তখন মিস্টার হান পায়ে হেঁটে আসে, যিশুকে জড়িয়ে ধরে, অর্থাৎ সে এতদিন কিন্তু পঙ্গু ছিল। হিউনসিকে জড়িয়ে ধরে তার রাগ নিয়ন্ত্রণ করতে থাকে। খারাপ লাগার বিষয় হলো হিউনসির শরীরে থাকা কাঁটাযুক্ত বস্তুগুলো মিস্টার হানের শরীরে ভয়ঙ্করভাবে বিঁধতে থাকে। হিউনসি তার কোলেই জ্ঞান হারায়। মিস্টার হান মারা যায়, বাহিরে ইউরি মারা যায়, তার পাশে বসে চাং কান্না করছিল। কিছুক্ষণ পর যখন হিউনসির জ্ঞান ফিরে সে মিস্টার হানকে চিনতে পারছে না, কিন্তু বুকে ব্যথা অনুভব করছে মিস্টার হানের মৃত্যুতে। হিউনসির স্মৃতিশক্তি একদমই নেই, কাউকে সে চিনতে পারছে না। ইয়ানসু সিওর কাছে এসে বলে গিলসিউরি আঙ্কেল কেন কথা বলছে না। সিও চেক করে দেখে যে সে অনেক আগেই হার্ট অ্যাটাক করে মারা যায়। তাকে দাফন করতে যায় তারই খোঁড়া মাটির মধ্যে, কিন্তু সিও তখন দেখলো সেখানে এক বক্সের মতো, অর্থাৎ সেটা খুঁড়ে যখন দেখে পেলো সেখানে একটা সুরঙ্গ দরজা দেখতে পায়। সিওর মনে পড়ে যায় গিলসিউরি বলেছিল একটা সুরঙ্গের কথা। এখানে আমরা দেখতে পাই নিউ মনস্টার এখনো মরেনি, সে গাড়ি নিয়ে বের হয়ে চলে যায়। হঠাৎ বাহিরে মিলিটারিরা অ্যানাউন্সমেন্ট করতে থাকে এই বিল্ডিংটিকে ঘেরাও করে ফেলা হয়েছে, কাউকে কোথাও বের হয়ে যেতে দেওয়া যাবে না। ইউক দ্রুত গতিতে গিয়ে দেখলো যে সিগন্যাল মেশিনটি সে ড্রয়ারের মধ্যে নেই, তার মানে কেউ একজন সেই সিগন্যাল মেশিনটিকে চাপ দিয়েছে। সকলে মিলে দ্রুত সেই সুরঙ্গ হয়ে নিচে নেমে যেতে থাকে। হিউনসি মেইন দরজার দিকে চলে যায়। সকলে তো চলে যাচ্ছে, কিন্তু ইউনিও হিউনসিকে আনতে যেতে চায়। ইউক তখন বলে তুমি যাও, আমি ওকে নিয়ে আসছি, এবং ওয়াদা করে বলে আমি ওকে নিয়েই ফিরবো। কিন্তু হিউনসিকে যখন আসতে বলে তাদের সাথে তখন সে রাজি হয় না। ইউন ইউক আর সকলের কাছে ফিরে যায়। এখানে আমরা দেখলাম ইউকের নোজ ব্লিডিং হতে থাকে। ইউন ইউক কাঁদতে থাকে, তার মনে পড়ে যে তার ভাইয়া বলেছিল বিপদের সময় যখন কেউ ওয়াদা বা প্রতিশ্রুতি দেয় তাহা সবসময়ের জন্য মিথ্যা হয়। তার পরবর্তীতে আমরা দেখি সেই স্নো ফ্লোরিং এর দৃশ্যটি যেটা আমরা প্রথম এপিসোডের মধ্যে দেখেছিলাম। এদিকে আমরা দেখতে পাই সকলেই সুরঙ্গ হয়ে মেইন রোডের মধ্যে এসে পৌঁছায়। মিলিটারিরা তাদের দেখতে পেয়ে ধরে ফেলে। এখানে আমরা দেখি
মিলিটারিরা জানতে পারে সিইও সেই সিগন্যাল মেশিনটি চাপ দেয়নি এবং অ্যাপার্টমেন্টের কোনো এক ব্যক্তি চাপ দিয়েছে আর সে নিজের মুখে সেটা স্বীকার করেছে। মিলিটারিরা এখন সিইওকে বলে, তাহলে তুমি সিগন্যাল মেশিনটি চাপ দাওনি, তোমাকে ক্ষমা করতে পারি, তুমি যদি আমাদের আরো একটা কাজ করে দিতে পারো। সিইওকে কি কাজ করতে বলা হয়েছে সেটা আমাদের আর দেখানো হয়নি। পরবর্তীতে যখন সকলকে জিপি ওঠানো হয়, সকলেই বলে আমাদের সাথে আরো একজন সদস্য রয়েছে, অর্থাৎ তারা সিইওকে কথাই বলছে। তখনই সিইও মিলিটারি পোশাকের সামনে এসে তাদেরকে বিদায় জানায়। সকলেই হতবাক হয়ে যায়, অর্থাৎ সিইও কোনো ফায়ার ফাইটার নয়, সে একজন মিলিটারি আর্মি অফিসার। অন্যদিকে ইয়োনজিকে হেলিকপ্টারে করে কোথায় যেন নিয়ে যাওয়া হচ্ছে। হেলিকপ্টারটি চালাচ্ছিল চাং, তার শরীরে দাগ স্পট এখন কোনোটাই নেই আর তার শরীরের মধ্যে মিলিটারি পোশাক পরা। হিউনসিও চাংকে দেখে অবাক হয়ে আছে। এখানেই 10 এপিসোড শেষ হয়। এখন আপনাদের কাছে প্রশ্ন হতে পারে, চাং কিভাবে এখানে হতে পারে? আসলে এখানে নিউ মনস্টারটি হয়তো চাংয়ের শরীরে প্রবেশ করে গেছে, অর্থাৎ সেই নিউ মনস্টারটি হিউনসিকে নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে এখনো এই সিরিজটি শেষ হয়নি, সিজন 2 আসতে পারে, কারণ এখানে অনেক প্রশ্ন রয়ে যায়। যেমন হিউনসিকে কোথায় নিয়ে যাচ্ছে নিউ মনস্টার, তার সাথে কি করা হবে, সিইওকে নতুন করে কি কাজ করতে বলা হয়েছে, তার হাজবেন্ড এখন কি অবস্থায় আছে, ইউকি বিল্ডিং এর ভিতরে মারা গিয়েছে নাকি সে মনস্টার ফর্মে এসেছিল, আর এই ভাইরাসটা কিভাবে ছড়াচ্ছে, কোথা থেকে উৎপন্ন হয়েছে। এই ভাইরাসটি তো অন্তত কামড়ের মাধ্যমে ছড়ায়নি, অর্থাৎ জম্বি মুভিগুলোর মধ্যে আমরা যেমনটা দেখি কামড়ের মাধ্যমে ভাইরাসটি ছড়ায়, এই মুভির মধ্যে তেমনটা কিছুই হয়নি। তাহলে এই ভাইরাসটি আসলে কি? অনেক প্রশ্নই আমাদের কাছে রয়েছে। তো আশা করছি মুভিটি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্টস করে পাশে থাকবে।